বাড়ির থেকে লেখলে আব্বা পড়বে কই খালি পড়বে কই একটুকো ভালো লাগে না বাড়ির ওই দিন তো আব্বার পাহাড় থেকে একটা বিরিচর করে আনলাম বুড়িয়া করছিস রে সকালে তো চলে যাবে হ্যাঁ রে দুপুরবেলা কি খামু দুপুরবেলা তুই নুবাস কি ডিম চোর করেছিস একটা তোমার হ্যাঁ হ্যাঁ ডিম একটা চোর করে তিন চারটে বিরিচর ডিম পারে রে হ্যাঁ হ্যাঁ দে বিরিচ দে ধরা না ধরা তুই দুইজন মারি দে রাবিক ভাই ভাই আর কোনদিন বিড়ি খাবেন এখান থেকে ভাই আর কোনদিন বিড়ি খাবেন নাই পড়াশুনে বাদ দিয়ে তারা বিড়ি খাচ্ছে এত 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 পুরি যাচ্ছে বাড়ি তো বিড়ি খাই নি তো ভাই ভাই আর কোন বিড়ি খাবেন নাই এই রাবিক ভাই করে গেল কিছু যায় জ্যাকরি ভাই তারপর কোন পায় থেকে আসে মারবি সব তো বাদ করা দেখো কি ভাবতেছেন ভাই আরে না রফিক কি ওখানে মারবো ভাই ও তো 10 দিন আগে মারা গেছে রাফিক ভাই মেরেছে রাফিক ভাই রফিক ভূত হয়েছে রে অরিজিনালে ভূত হয়েছে টুটু ভাই দেখে না আমরা দেখি দেখি খেলা দেখছি না টুটু ভাই সরাইল আর মকি মারগিলে মারিল সেই ভূত হয় টুটু ভাই সরাইল মুখ থাপড়া না দেবি দে নিশে ফাড়ি যাবেন ও আবার পড়তে ফিরে চোর করে আনি তোক দিবে ধরে ফির ভূত আসুক না এটা মুই ঘন্টা আসবে কোন ভূত আসে দে দে খালি দুইটা মার দিন ভাই তা আমার নিশে সেখানে ভাত খেয়ে আসলো না হ্যাঁ ধরা যা কি বিরি বিরি রবি ভাই এই যে ম্যাচটা সব গিয়ে খেলা দিলেন এ বিরি ভাঙি দিলেন আর খাবেন নাই কোনো দিন খাবেন নাই কান ধরে কই ভাঙি গেছে এবার মারি গেল বেটা রে কোন হয় এ কুত্তি গেল নাইন কেন পড়াশুনে বাদ দিয়ে খালি বিড়ি খাবি ডিম চোর করি বেচাবি শোন বসে বস বস শোন এই যে যে বাড়ি থেকে ডিম চোর করে নিয়ে বেঁচে যে বিড়ি খাস ভাই ডিম চোর করে নেই আবার পকড়তে নিয়ে যাচ্ছি সত্যি কথা ডিম কালকে চোর করছিলেন মুই সব জানম সব জানম শোন
যদি ভালো করে পড়াশুনা করস, যদি বিড়ি খাওয়া বাদ দেস, তাহলে মুই কোনো ধরনের জ্বালা জ্বালাইম না তোমাকে রে, বুঝছিস? সেদ্দুম পড়াশুনা করবো। হ্যাঁ ভাই করমু, এসতাই করমু করমু। বিড়ি খাওয়া বাদ দেবো? দিম। চোর করা বাদ দেবো? হ্যাঁ। যদি এলে সবগুলো বাদ দিয়ে ভালো করে পড়াশুনা করবে পাস, তাহলে যখনে মোর প্রয়োজন পড়বে মোক ডাক দেবো, খালি মনে করবো মুই আসি প্রকট হয়ে যাই। সত্যি সত্যি কবে লেগছ? আর যদি মিশে কয়, আর যদি এর পরে কোনো দিন খালি যদি বিড়ি হাতত দেহম, ডাইরেক্ট গুলি করে মারিম। ভাইবি তাহলে মুই ভূত, কিন্তু এই বন্ধু ভূত না। ভাই তাহলে তোমার ফিলাক কিনে চলে ফিলাকও দিবে। গুলি করে মারি দুম, গুলি করে মারি দুম, খালি পড়াশুনে, অনলি পড়াশুনে, ঠিক আছে? ওকে ওকে ওকে। টুটু ভাই ভালো কথা কচ্ছিল রে, রাবি ভাই ভূত হচ্ছে, ওই জন্য তো কি ম্যান ম্যাচ চালা বিদ যায় না। আজকে তাই পড়া পড়া লাগবে না, আর বিড়ি টিড়ি খাবেন নই। আরে টুটু ভাই কি করেন? থাম, তোরা তো এলাও ভালা হইস নাই। কে ভাই আপনার ওরম ভয়ছিল কে? এ মু রাফিক। সাহস নাই, সাহস নাই। রাফিক ভাই এ শোন ভাই, বিড়ি খাওয়া তো বাদ দিছিস না? এলা চুপ, বিড়ি খাওয়া তো বাদ দিছিস, কিন্তু বিমল শিখর কেপি রজনীগন্ধা সব খাইস। বিড়ি তো খাই না না, এলা মারি ফেলাম, বুঝছিস? আপনি রফিক ভাই হয়েছেন? আরে পাগলা কি হইছে তোর, মাথার ব্রেন ট্রেন সব শর্ট হয়ে গেছে, ভয়েস রফিক ভাই হয়ে গেছে। আপনি এলা কি কি কইলে? আরে আমি তরতরা টুটু, আমি এনে কোন রফিক রফিক কইলে না। আরে রফিক হয়ে গেছে, আর শোন চুপ চুপ ভালো হয়ে যা। আর ভূত প্রেত যত যা কিছু আছে, শয়তান রতন শয়তান মাইশেরই ধরে, ঠিক আছে? এটা মানিস, আর বাপমার কথা শুনবি, পড়াশোনা করবি, আর নামাজ পড়বি, ঠিক আছে? কোনো ধরনের কোনো নাটকামি ভর্ণামি কিচ্ছু করবি না, কোনো ধরনের ভূত আবো না, আর আমি কোনো রফিক টপিক না, রফিক মারা গেছে, ঠিক আছে? বন্ধু শোন, এলে ছাওয়াক এমন করিয়া জাত করা লাগবে, বুঝছিস? এলা থাকি তুই খালি মোক হেল্প করবো, কড়াই কোন জায়গা কোন ছাওয়াক জাত করা লাগে ওইটি মুই জাত করিম, ঠিক আছে? ঠিক আছে, যাই জেনে পড়াশোনা করে না, তাগরে 12টা বাজাইতেছি, কোনো টেনশন নাই, রাখ। আর রফিক শোন, শিঙিমারি মানকাচর ধুবুরি এই কয়টা জায়গাতে বুঝছা ছোট ছাওয়া পড়াশোনা বাদ দিয়ে খুবই, আবার নাম কই তুই গেছাগা, যা গেছাস ভালো কথা, আমিও আইতাছি, আর কোনো টেনশন নাই। আর পোলাহান ভালো হয়ে যা, বেড়া ছাওয়া কিন্তু ভূত হয়ে গেছে পড়াশোনা না করলি, কাহিনী ক্লোজ। যেগুলো ছাওয়া পাও আমাকে ভিডিও দেখো, দয়া করে পড়াশোনাটা ভালো করে করো, আর স্কুল টিস্কুলও খুললো তো ভালো করে পড়াশোনা করো। আরে পড়াশোনা না করলে কোন আমার মতন হবে, ভূতে ধরবে ভাই। আমি আসি তো, টেনশন করিস কে, কোথা থেকে আসেন? অজগুবি অজগুবি এই ছাওয়া পাও, খালি যদি পড়াশোনা না করিস তাহলে কিন্তু ভূত পাঠা দিন, প্রশ্ন করে বস।